বালা হয় না আমাদের সোনা মিটেই হয় না এবার নাম পাল্টাইতে হবে তোমার নাম সঞ্চিতা পাল থাকবে না আমার নাম নীলরতন পাল থাকবে না আর নাম না পাল্টালে কবি গান হবে শুধু নাম পাল্টালে হবে না মা আমার বাবার নাম পাল্টিয়ে যাবে সত্যিকারের মা কবিয়ালকে যেমন বাকের ঠিক নাই এক সাল কবিয়ালের বাপেরও ঠিক নাই হ্যাঁ প্রতিদিন বাবার নাম পাল্টাতে পাল্টাতে আমরা আসল বাবার নাম ভুলে যাই ভাই গাছের মূল শ্রীকর্মা কর ফলের মূল হয় শাখা যেমন নয়নের মূল নয়ন তারা দেহের মূল হয় আমার কবি গানের নানা পালা জানে জনে ওরে কেউ বা চলে রামায়ণে কে খোঁজাবে পুরাণে নানা জন নানা মনে কে গোরামে কেহ চলে আধুনিকে কেউ বা চলে পৌরাণিকে সামাজিকে আধ্যাত্মিক মস্তাত্মিকে কবি গঙ্গা গায় নাগো কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি কেউ সাজা পুরুষ প্রতি কেউ বলে কিশোর প্রতি একদিকে তে রঘুপতি অপরদিকে বিন্দু দুটি মাথা ঝিকি যায় কেহ সাজে গান্ধারি পচি কুড়ে বংশী ধারি কবি গানের আড়াই চলে দিদু নাই ওরে কেহ সাজে লঙ্কার রাব অপরদিকে রাজলোচন কবি গানে হয় কীর্তন আসর উপরে অর্জুন আর হনুমানে অতীত আর বর্তমানে হিন্দু আর মুসলমানে ভক্ত আর ভগবান চলে অদৃষ্ট যার কর্ম ধর্ম যধর্ম কবি গানে হয় মর্ম জানের মহাশয় করে এই কবি যে নানা পালা যুগতা যাই না বলা যদি হয় গো নানা সলা জানেন না সবাই আমার এইখানে দেই আমার গো বঙ্গনাথম সারি এবার আমার গুরুর চরণ স্মরণ করে করিব কবির সুজনা
মঞ্চে আপনাদের নির্বাচিত আপনাদের প্রযোজিত আপনাদের নিয়োজিত আপনাদের সম্পাদিত আপনাদের পরিচালিত আপনাদের মনমত আপনাদের পছন্দমত আপনাদের ইচ্ছামত আপনাদের মনের মণিকোটায় আবহমান কাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন একদিকে ভগবান আর একদিকে বিজ্ঞান এ পালা কিন্তু আমার পাল্লা দা নিজে ধরনি আপনারাই করে দিয়েছেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার আমার পাল্লা দাকে দিয়েছেন ভগবানের এক লিডার দেখে মনে হচ্ছে পার্টির একটা ক্যাডার শেষ পর্যন্ত দুজনের একজন হবে মার্ডার আমি আজ বিজ্ঞান আর পাল্লা দার হচ্ছে ভগবান পাল্লা দার হচ্ছে ভগবান আচ্ছা আপনারা কি ভগবান দেখেছেন সত্যি কথা বলেন নিজে কথা বলেন চোখ কানাম ভগবান দেখেছেন মনসা মন্দির আছে মা মনসাকে আপনারা দেখেছেন কালী মন্দিরে মা কালীকে দেখেছেন দুর্গা মন্দিরে মা দুর্গাকে দেখেছেন লক্ষ্মী মন্দিরে লক্ষ্মীকে দেখেছেন সরস্বতী মন্দিরে সরস্বতী ভগবানকে দেখেছেন ভগবানের মন্দির আছে হ্যাঁ ভগবান মন্দির আছে ভগবান দেবতার মধ্যেই নেই ভগবান দেবতার মধ্যে নয় ভগবান হচ্ছে একটা উপাধি যেমন ঈশ্বরচন্দ্র বলে বিদ্যাসাগর আশুতোষকে বলে বাংলার বাঘ রাধা কৃষ্ণকে বলে সর্বপল্লী এটা হচ্ছে উপাধি যেমন কিউবাকে বলে চিনির পাত্র পাঞ্জাবকে বলে পঞ্চনদের দেশ নিউ ইয়র্ককে বলে আকাশ শহর এটা উপাধি ভগবান হচ্ছে একটা উপাধি ভগবান রাম রামকে বলো ভগবান রাম ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণু ভগবান যীশু ভগবান মহম্মদ ভগবান বুদ্ধ কিন্তু ভগবান শিবকে বলে শিবকে ভগবান বলে না ব্রহ্মাকে ভগবান বলে না কালীকেও ভগবান বলে না তাহলে ভগবান হচ্ছে একটা উপাধি ভগবানের মানে উপাধি একটা মানে আছে তা ভগবান নাম তো হলো কেন তার ভগবান হচ্ছে একটা উপাধি যার জন্য শিবকে ভগবান বলে না ব্রহ্মাকে ভগবান বলে না কালীকে ভগবান বলে না ভগবান বিষ্ণু ভগবান রাম ভগবান কৃষ্ণ ভগবান যীশু ভগবান মোহাম্মদ ভগবান বুদ্ধ আর কাউকে ভগবান যাক বলছে আপনারা জেনে রেখেন পাল্লাদার বলছে আমি থাকি কোথায় আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়ে থাকি না যেখানে হরিনাম হয় সেইখানে আমি থাকি যেখানে হরিনাম হয় সেইখানে থাকি খালি ও হরি হরিনাম হয় সেখানে থাকে তার মানে হরিনাম খুব ভালো নাম হরিনাম খুব মধুর নাম সত্যিকারের কথা এই হরিনাম যদি মধুর নাম হয় আপনারা বলবেন তো বেটার বিয়া যেদিন হবে বউ বেটা বউ যখন পালকিতে চাপবে আর পালকি তুলবার সময় যদি কাকি বলো হরি হরি বলো হরি হরি বলো চামড়া মৃদম বিক্রি হবে ছেলে আর বাবা মা বল আমার বেটা মরে গেছে কি তোরা হরি বলবি তাহলে সুখের দিনে কিন্তু হরিনাম কেউ বলে না মানুষ যখন মরে যায় যখন মাতান্ত শ্মশানে যখন বলো হরি হরি বল শাস্ত্র বলেছে রাম নামে কামনায় কৃষ্ণ নামে ধ্বংস হরিনাম যে করবে তার হবে লিপ্ত রাম নামে কামনায় কৃষ্ণ নামে ধ্বংস আর হরিনাম যে করবে সে হবে লিপ্ত বংশ নিতাইয়ের বংশ নাই গৌরাঙ্গের বংশ নাই অদ্বৈতের চারটা ছেলে ছিল লিপ্ত বংশ গদাধরের বংশ নাই হরিদাসের বংশ নাই যে হরিনাম করবে সে হবে লিপ্ত বংশ এবার আপনারা হরিনাম করুন তাতে আমার কোন আপত্তি নাই আমি আজ বিজ্ঞান আমি কিন্তু গোবিন্দ ভগবানকে মানি না তার আমি কালী দুর্গা শিব বিশ্বকর্মা সবাইকে মানি তবে ভগবান নাই ভগবান কেবল কথাটি আছে কিন্তু আসলে ভগবান নাই আপনারা দেখেন এমন কতগুলো জিনিস আছে যা বইয়ের পাতাতে পাওয়া যায় লেখনতে পাওয়া যায় প্রবাদ বাক্যে পাওয়া যায় বাস্তব জগতে খুঁজে পাওয়া যায় না কি বলেন তো ঘোড়ার ডিম ঘোড়ার ডিম প্রবাদ বাক্য বইয়ে পাওয়া যায় বাস্তব জগতে বাজারে কিনতে গেলে লাভ না বাজারে পাবেন এই ভগবান হলো ঘোড়ার ডিম এর নাই মন্দির নাই মসজিদ নাই তন্ত্র নাই মন্ত্র ভগবানের মন্ত্র কি বলতে পারে যদি কোনো ব্রাহ্মণ আছেন
আমার কথা সাই দিবেন যদি কৃষ্ণ পূজা হয় কৃষ্ণের বীজ মন্ত্র হচ্ছে ক্লিন যদি কালী পূজা হয় কার্তিক তখন কালী পূজার বীজ মন্ত্র হচ্ছে ক্লিন গণেশের বীজ মন্ত্র হচ্ছে গান মনসার বীজ মন্ত্র হচ্ছে মাম লক্ষ্মীর বীজ মন্ত্র হচ্ছে শ্রীং শিবের বীজ মন্ত্র হচ্ছে হ্রিং আচ্ছা ভগবান তোমার বীজ মন্ত্রটা কি আমাকে কি বলবো মাল নাই তো মাল নাই এবার বিজ্ঞান বলছে বিজ্ঞান তুমি কবে থেকে এসেছো বিজ্ঞান বিজ্ঞান বহুদিন থেকে ওরে শিশির প্রারম্ভ কাঁচা মাংস খেতে ভাই শোনো গো বিজ্ঞানে ওরে সেখান থেকে বিজ্ঞানের জন্ম হয়েছে আজ পাল্লাদার আমার কাছে বিজ্ঞানে তখন আমার জ্ঞান দিল ভাই ওরে জ্ঞান থেকে মহাজ্ঞানে যখন এলো ভাই ওরে মহাজ্ঞানে থেকে ওরে ধর্মজ্ঞানে এলো ওরে ধর্মজ্ঞান থেকে ভাই ধর্মজ্ঞানে হলো ওরে ধর্মজ্ঞানে যখন ভাই মন্থন করলো ভাই ওরে তারপরে তে বিজ্ঞানে জানে না সবাই ওরে জ্ঞান ধাতু অনপ্রত্যয় করে জ্ঞান যখন এলো ওরে মনে মনে তখন ভাই বাসনা জাগিল ওরে কাঠ পাথর সংগ্রহ করিয়ে বিহার মধ্যে ঘর করে নিল ওরে গাছের কাপড় কাঁধে গাছের বাকল চিড়ে তারা কাপড় করিয়েছিল এবার লজ্জানি বরণ করিয়ে কি বার করল ভাই ওরে পাথরে পাথরে ওরে ঠোঁক দিয়ে যায় ওরে তাতে ভাই আগুনের জন্ম হয়েছিল এবার পোড়া মাংস খেতে লাগবে কথা জানে দিল আস্তে আস্তে বিজ্ঞানের চলছে অবদান আজ আমার কাছে পাল্লাদার একটু শুনে যান এবার আস্তে আস্তে যখন ভাই বিজ্ঞান চলে এলো ওরে জমি যাইয়া ওরে ভাই চাষ করতে লাগা আগে গরু ছিল না ওরে ভাই মানুষের টানতে ওরে ভাই ওরে মাঝে ওরে নাঙ্গল দিত জানে না সবাই তারপরে মানুষকে বাদ দিয়ে গরু দূরে দিল ওরে আস্তে আস্তে বিজ্ঞানের প্রাদুর্ভাব বাড়িল এখন কিন্তু আর বন্ধু বলদের দরকার নাই তো ভাই এখন আমাদের ডাক্তারের কাজ চলছে জানে না সবাই ওরে বিজ্ঞানের অবদান তারপরে আস্তে আস্তে নাঙ্গল বইতে লাগলে এখন আর নাঙ্গল চলছে না এখন ট্রাক্টর চাষ করছে সব বিজ্ঞানের এই অবদান এখন কাপড় মাপে মিটারে রাস্তা মাপে ফিটারে রান্না হচ্ছে হিটারে সিনেমা দেখতে যাব স্কুটারে চাষ হচ্ছে ট্রাক্টরে জমি মাপে হেক্টারে এসব বিজ্ঞানের অবদান
কোপারনিকাস কোপারনিকাস প্রথমে আবিষ্কার করেছিল সূর্য স্থির আছে পৃথিবী চারিদিকে ঘুরছে সূর্যের চারিদিকে পৃথিবী চন্দ্র সূর্য চন্দ্র পৃথিবী চারিদিকে সূর্যের চারিদিকে ঘুরছে লন্ডনের রাজা ব্রিটেনের রাজা বলছে তুমি ভুল বলছো সূর্য ঘুরছে পৃথিবী স্থির আছে আর কোপারনিকাস বলছে না সূর্য স্থির আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বলছে তাই হয় সূর্য পূর্বে যাচ্ছে পশ্চিমে যাচ্ছে এই বলার জন্য কোপারনিকাসকে আপনারা যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা জানেন লন্ডনের জেলে সারা জীবন ভরা ছিল কোপারনিকাস সেই হলো প্রথম বৈজ্ঞানিক ভাই সূত্র আবিষ্কার করলেন বিজ্ঞানে কি একটা হচ্ছে নিউটন একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে ইলেকট্রন এই তিনটিকে কেন্দ্র করে জগতের সব বিজ্ঞানের বস্তু তৈরি হয়েছে এইবার আমার পাল্লা দাদ দ্বিতীয় প্রশ্ন করছে কাছে মায়ের মেয়েটা ছেলিয়া বাবাও কালো মাও কালো ছেলিয়া হচ্ছে কালো কেন কালো হইল আবার দেখেন বাবাও পরিষ্কার মাও সুন্দরী ছেলিয়া কিন্তু আলাদা মতো কালো লয় কৃষ্ণ তো কৃষ্ণের বাবা বসুদেব পরম সুন্দর আর দৈবকী পরমা সুন্দর আর কৃষ্ণ কেন কালো বলছি কেন কালো হয়েছে বল কেন কালো হয়েছে বল বল কার মেয়ের থেকে হয়েছে বল বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের দেহতে মেলানোসাইট বলে একটা রঞ্জক পদার্থ আছে মানুষের দেহ মেলানোসাইট বলে একটা রঞ্জক পদার্থ আছে সেই মেলানোসাইট যার মধ্যে যত বেশি সে তত কালো আর যার মধ্যে মেলানোসাইট কম সে তত পরিষ্কার যার জন্য গৌরাঙ্গ পরিষ্কার আর কৃষ্ণ কালো তুমি জবাব দিয়ে নিয়ে খাও যারা বিজ্ঞানের ছাত্র আছেন জিজ্ঞেস করেন কি মেলানোসাইট যার মধ্যে সে তত কালো হয় আর যত কম থাকে সে তত পরিষ্কার তবে কেস তো কালো হলে কেন মনে করেন আপনাদের কিছু ময়দা আলেন বাজার থেকে ময়দা নিয়ে এলেন ময়দার রং কেমন সাদা ডালদা নিয়ে এলেন ডালদার রং সাদা মনে করুন ময়দাটা বাবা ডালদা তো মা ময়দা কুমারের রসে ডালদার গর্ভে যে ছেলেটা হয় সেই ছেলেটার নাম লুচি তাহলে ময়দার রং সাদা ডালদার রং সাদা মাও পরিষ্কার বাবাও পরিষ্কার ছেলেও সাদা হবে আমা তাকে তাকে যদি লুচি তোলা হয় তাহলে সেও সাদা হবে কিন্তু তুলতে যদি যেটা দেরি হয় সেইটা তখন কালো হয়ে যাবে মায়েরা বলে একটু করা থাক হে কৃষ্ণ সেই করা থাকের ছেলে বলি এত কালো হলো রে প্রসবের সময় যদি পেরিয়ে যায় তখন যদি প্রসব না হয় সে করা থাকের মাল হয় আর করা থাকের মাল হলে আর যারা বিজ্ঞানের ছাত্র তারা জানেন মেলানোসাইট যার মধ্যে যত বেশি সে তত কালো আর মেলানোসাইট যার মধ্যে যত কম সে তত পরিষ্কার ভয় 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 ভ
নাসা না হলে কেন মিস্টার নাসাই তো তৈরি করেছিল নাসা উপগ্রহ আপনারা জানেন ভারতের আর্যভট্ট বলে বৈজ্ঞানিক যে উপগ্রহ তৈরি করেছিল নাম আর্যভট্ট ভাস্কর বলে যে বৈজ্ঞানিক উপগ্রহ পাঠিয়েছে তার নাম হচ্ছে ভাস্কর তাই নাসা বৈজ্ঞানিক যে উপগ্রহ পাঠিয়েছে তার নাম নাসা তার নাম নাসা